আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নেকির উদ্দেশ্যে না খেয়ে পানি পান না করে অনশীল কাজ থেকে দূরে থাকাই হল শিয়াম রোজা কিন্তু এত কষ্টের পরেও সন্ধ্যার সময় আপনি যদি জানতে পারেন অথবা কেয়ামতের দিন আপনাকে যদি জানানো হয় যে আপনার রোজাগুলি দুইটি কারণে কবুল হয়নি তাহলে এর চেয়ে হতভাগ্যতা এর চেয়ে দুঃখ আর কি হতে পারে তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই দুইটি কারণ যে কারণে রোজাদারের রোজা কবুল হয় না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেনে তা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রোজাদারের রোজা কবুল হয় না যে দুটি কারণে তার এক নম্বরে হল হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে রোজা রেখে মিথ্যা কথা বললে অথবা মিথ্যা বলার অভ্যাস অব্যাহত রাখলে সেই ব্যক্তির রোজা আল্লাহ পাক কবুল করেন না কারণ মিথ্যা এমনই একটি বড় অন্যায় এমনই একটি বড় গুনাহ যার কারণে মানুষের মুখ গন্ধ হয়ে যায় হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ তালা আনহুহতে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোন বান্দা যখন মিথ্যে কথা বলে তখন তার এই মিথ্যে কথার দুর্গন্ধে ফেরেস্তা তার থেকে দূরে সরে যায় অতএব যে পাপের কারণে ফেরেস্তাদের কষ্ট হয় ফেরেস্তারা তার কাছ থেকে দূরে সরে যায় সেই পাপে রোজা বা শ্যাম টিকবে কিভাবে রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো নামাজহীন রোজা আমরা সকলেই জানি যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো মুসলমান বা ইমানদার হওয়া আর হাদিসে রয়েছে বাইনাল বাইনাল কুফরি তার কুসালাহ অর্থাৎ বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাত বর্জন করা যে ব্যক্তি সালাত বর্জন করে সে আল্লাহর বান্দা নয় আর যে ব্যক্তি আল্লাহর বান্দা নয় তার রোজা কবুল হবে কিভাবে অন্য একটি হাদিসে রয়েছে মান তারাকা সালাতাল আল আসরা ফাকাত হাব্বি তা আম যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার আমল বরবাদ হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ পরিত্যাগ করে তার সেই দিনের আমল বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় অতএব যে ব্যক্তি গোটা বছর নামাজ আদায় করে না অথবা রোজা রেখেও নামাজ আদায় করে না তার রোজা বা আমল কবুল হবে একবার শায়েখ ইবনে উসাইমিনকে বেনামাজি রোজা রাখার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তরে বললেন বেনামাজি রোজা শুদ্ধ নয় এবং তা কবুলযোগ্যও নয় কারণ নামাজ ত্যাগকারী কাফের বা মুরতাত অতএব রোজার মতো কষ্টকর ইবাদত করতে হলে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে এবং মিথ্যা বলা বর্জন করতে হবে তা না হলে না খেয়ে কষ্ট করাতে আল্লাহর কোনো লাভ নেই আল্লাহর কোনো প্রয়োজন নেই সত্যি কথা বলতে এই বিষয়টি সম্পর্কে অধিকাংশ মুসলমানেরই স্বচ্ছ ধারণা না থাকার কারণে রোজা রেখে মিথ্যে কথা বলে এবং নামাজ আদায় করে না নামাজ ছেড়ে দেয় অতএব ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অনেক ব্যক্তির লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে রোজার মতো কঠিন একটি ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য এই দুটি গুনাহ থেকে বিরত থাকতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝে সঠিক বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন